আজকের ভ্লগে যে এমন কিছু ঘটে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। নর্মালি ভ্লগের মতোই শুট করতে শুরু করেছিলাম সকালবেলা, দেখতে পাচ্ছো মোরগ এনেছি যেটা জবাই হয়েছে। আজকে দুপুরে মেনুতে এটাই হবে। আর এখানে অনেক নিম পাতা এনেছি শিরিমণির জন্য, আর উপরে এসে দেখি অনেক পাতাবি লেবু। গুড মর্নিং শিরি। শিরিমণি তো এখানে পড়তে বসেছিল, আর ওর চুল বাঁধার স্টাইলটা খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে এলাম ভাইয়ের বিছানাটা তুলতে, আর এদিকে দেখলাম রান্নাঘরে অনেক আগ, যেটা মামা বাড়ি থেকে এসেছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কালকে তো মুর্শিদাবাদ এসেছি, আজ হচ্ছে 24 সেপ্টেম্বর। তো সকালবেলা উঠে পড়েছি, আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে। তো চলো মা বলো ডিমগুলো সিদ্ধ করতে দিতে হবে। ডিমগুলো বলতে কেপির জন্য আর আমার জন্য, ওদের সব চা বিস্কুট বিশুদ্ধ যা খাওয়ার হয়ে গেছে। চলো ডিমটা আমি সিদ্ধ করতে দিয়ে দিই। সেদ্ধ বসিয়ে দিলাম, এবার আমি তোমাদেরকে দেখাবো এবার আমার হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার নিয়মটা, একটু অন্যরকম নিয়ম আস্তে আস্তে করে থাকবো। তো ঘর দিতে হবে, তার আগে জামা কাপড়গুলো মেলে দিই। মেন মেডিসিন যেটা 10 বার, এইরকম স্টাইল না, 8 9 10 বার, এটা থেকে 1 সিপি কাপ জলে 1 সিপি মেডিসিনটা ফেলে দিলাম। চলো পরে প্রসেসিংটা দেখাই, করে দিচ্ছি। মিক্সড করে এর থেকে আমি নিয়ে নেব মাত্র 2 চামচ। আমি একটু বেশি নিই, লস হবে বলে। মানে 2 চামচ খেতে হবে, বাদ বাকিটা ফেলে দিতে হবে। বাস এই হচ্ছে মেডিসিন খাওয়ার নিয়ম। হ্যাঁ সিরিয়াস, যাই হোক শিরে বিশ্বাস করতে পারছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে যে নিয়ম বলেছে সেই নিয়মেই খেতে হবে। এবার ঘরের কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে এগুলো কিছু শেয়ার করবো না। আর আজকে আমরা বিকালে কিছু বাইরের দিকে যেতে পারি, সেটা তোমরা দেখতে পাবে, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমাদের বাড়িতে হবে চিকেন। তো চলো কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে দেখাচ্ছি আবারও পরে। মা তো নিচে মোরগটা পরিষ্কার করছিল, আর এদিকে যে ছোট লোমগুলো থাকে ওগুলো কিন্তু পুড়িয়ে নিতে হয়। তো এভাবেই কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি। যাই হোক, তারপর দেখো আমরা খেতে বসে গেছি। আজকে হয়েছে ওই চিকেনের কিছু অংশ দিয়ে কচু আর ওলের তরকারি, খুব ভালো হয়েছিল খেতে। আমরা দুই বোন খেতে বসে গেছি, যেহেতু জামাই এখনো আসেনি, সঙ্গে মিষ্টিও ছিল, গরম গরম মিষ্টি আব্বু নিয়ে এলো। আর এখানে অনেক ফল যেগুলো কালকে আমরা এনেছি, তারপরে এর আগে নানিমা দিয়েছিল, আব্বু কিনে এনেছিল। তো সবগুলো কিছু কিছু জিনিস ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো আজকে হবে অড়হরের ডাল, সেটাই বার করলাম, নানিমা দিয়েছিল। আর ফ্রিজে ছিল আমাদের লস্যি, আর এখানে ওই স্যালাইন টাইপের, এটা এখনো অব্দি খাইনি এরা। যাক আজকে বার করলাম লঙ্কার বোটা, ছাড়িয়ে নিয়েছি, বরের থালা দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে নিল। তো খাওয়া দাওয়া করার পর ওই ঘরে রেস্ট নিচ্ছে, আর আমি একটু দেখো একটু আরাম নিতে বসে গেছে। আজকে অনেক রকম মেকআপ হবে আমার উপর দিয়ে, আমি যতবারই আসি মেকআপ তো একদিন দুদিন আমার উপর দিয়ে হয়, আর এটা আমার খুব ভালো লাগে। যেহেতু শরীরটা জানি না কেন ভালো লাগছিল না, সকাল থেকে একটু একটু কেমন একটা খারাপ লাগছিল, অতটা আমি বুঝতে পারিনি। তো তারপরে ভাবলাম একটু আমি রেস্ট করি, তো বলো চলো বান্না আপা তোমাকে আমি সাজিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি চোখের ওপরে মানে কে দেয় ভাই আই শ্যাডোর জায়গায় লিপস্টিক, তো একরকম না, লাল গোলাপি মানে বিভিন্ন রকম লিপস্টিক, তার উপর আবার ফাউন্ডেশন। দেখতে পাচ্ছ আমার জীবনে এই প্রথম ফাউন্ডেশন যেটা একদম শেষ হতে চলেছে, আর আমার তেমন ইউজ করাও হয় না, শুকিয়েও যাচ্ছিল। আঙুল দিয়ে অনেক কষ্টে বার করে করে ও কোনো রকমের কাজ চালাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আইলাইনার, আর ও কিন্তু বেশ ভালো আইলাইনার পরাতে পারে। তো যাই হোক ওটা পরিয়ে দিয়েছি, এবার লিপস্টিকের পালা যেটা আমার সব থেকে ফেভারিট। তো আমাকে ও এখানে একরকম না, 2-3 রকমের লিপস্টিক মিক্সড করে দিয়েছিল, আর বেশ ভালো সুন্দর কালারও আসে। ওদের সঙ্গে লাস্ট লুকটা আমি শেয়ার করতে পারিনি, ও বাবা লিপস্টিক আবার গালেও চলে এলো। যাই হোক কিছু আর বাদ থাকলো না, এখনকার বাচ্চাদের কিছু শেখাতেও হয় না, দেখো সমস্ত রকম কোনটা ব্লাশিং সবটাই। যাই হোক তারপরে দেখো আমার হাতে কত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দুপুরে খাবারটা দেখে দিই, আজকে হয়েছে লাল লাল চিকেন। তো আমার ডিমান্ডে অনেক বলে বলে একটা আলু মাকে দিতে বলেছিলাম, তো দিয়েছে লাল শাক ভাজা, স্যালাড, ডাল, আর এখানে দই মিষ্টি সবটাই ছিল। তো ভাই দেখো চলে এসেছে, ভাই প্রথমে বুঝতেই পারিনি যে আমি ওর ভিডিও করছি। তারপরে বলেছিলাম যে আজকে যেহেতু মাংস হচ্ছে তো পান তো মাস্ট, তো মিষ্টি পান এনেছিল, কেপিকে দিয়ে দিলাম, আব্বুকে দিলাম, আমি আর নওয়াজ। তারপরে মা কাটলো বাতাবি লেবু, সবাই মিলে বাতাবি লেবু খাবো, তার আগে দেখো পানটা আগে খেয়ে নিই, মানে পান রেখে বেশি ওয়েট করা যায় না। তোমরা কি আমার মতো এরকম মাঝে মধ্যে মিষ্টি পান খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। তো দেখতে পাচ্ছো ফল মৌসুমি আর বাতাবি। এখন বাজে 3:37, আর প্রচন্ড হারে বৃষ্টি শুরু। আমি খাওয়া দাওয়া করে কি বলতে, এখানে এলে আমার তো সবকিছু ওলট পালট হয়ে যায়। ভিডিওটা এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়া হয়নি, মানে সুযোগ পেলে আমি তো শুয়েছিলাম, বলতে গেলে মাকে তেমন খুব একটা হেল্প করতে পারিনি, ঘরই ঝাড়ফাড় যা দিয়েছিলাম আর কয়েকটা বাসন দিয়েছিলাম, তো শুয়েছিলাম ওই একটু বোনের সঙ্গে প্যাম্পারিং নিচ্ছিলাম, মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছিলাম। তো যাই হোক কিছু করতেই ভালো লাগছিল না, তো এখন
এখন খাওয়া দাওয়া করার পর উপরে এসেছিলাম, ভয়েসটা দিচ্ছিলাম আর বাইরে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। না এই তো এখন বিকেল বেলা, তো বাজারের দিকে যাবো বলছিলাম, এখন দেখা যাক যে যেতে পারি কিনা বাজার, ফিরে যদি কিছু দরকার থাকে নেবে। আর আমি যাব ওই আমার যে চুড়িদারটা তোমাদের হয়তো মনে আছে যে যে চুড়িদারটা আমার এখনো পেন্ডিং রয়েছে, বলেছিল যে তুমি এরপরে যেদিন আসবে তখন নতুন চুড়িদার আসবে। আজ এখন যেহেতু পুজোর আগে তো এখন আশা করছি নতুন হয়তো জিনিসপত্র ঢুকে পড়বে, তো এবার গিয়ে যদি চুড়িদারও না পাই তাহলে শাড়ি টাড়ি কিছু একটা নিয়ে নেবো ভেবে ভেবে নিয়েছি। তো এই দেখো আজকের মেহেন্দি, আর আমার বোন এত ছোট হলে কি হবে এত সুন্দর করে মেহেন্দি দিতে পারে, কিছু আমি বেশিক্ষণ রাখতে পারিনি, তো আমি এখন ভয়েসটা দিয়ে নিই ভিডিওটা আপলোড করি, যাই একটু দেরি হলো আর মিনি ব্লগই শুট করেছি। তো এই হচ্ছে অল স্টিকার, ঘরে এসে দেখি তিনতলার ঘর থেকে অল স্টিকারটা খুলে গেছে, আর এই স্টিকারটা লাগানোর জন্য আমার ভাই আর আমি অনেকটা সময় ধরে লাগিয়েছিলাম, তো এগুলো আস্তে আস্তে উঠেও যাচ্ছে। ঘন্টার মধ্যে সমস্ত কিছু ওলট পালট করে দিল, এত মানে ঠান্ডা লেগে জ্বর চলে এলো, গলা ব্যথা, মাথা প্রচন্ড যন্ত্রণা, কোমর যন্ত্রণা, মানে পাতলা পটি হয়েছে, তার সঙ্গে বমি মানে তিন চারবার হয়ে গেছে, এত শরীরটা খারাপ আর এত যন্ত্রণা যে আমি দেখো এখন বেজে গেছে 7:30, আমি সহ্য করতে পারছি না। সল্টলেকে হোমিওপ্যাথি খাচ্ছি, তো ওই প্রেসক্রিপশনটা আনতেও ভুলে গেছিলাম, তো ডাক্তার এখানে মেডিসিন দেয়নি, তো জানি না কতক্ষণ এই সহ্য করতে পারবো, তো আমি কিছুই ভেবে পাচ্ছি না, অতিরিক্ত শরীরটা খারাপ করছে, হঠাৎ করে এমন হয়ে যাবে আমি ভাবতেও পারি।